যে বাস ফিরে যাবে তো বেরيها হবে কাছে যা কাছে ওই পোস্টা কি 79 নাম্বার আছে যারা দাদা মানে তো আশা করি না আচ্ছা এই রামেশ্বরপুরের ব্রিজের সম্পর্কে আমি দুটো একটা কথা বলবো এই আমরা এই কাঁদি থানার শেষ সীমানা পড়ে আর ওই দিকে নদীর ওই পারটা হচ্ছে খড়গ্রাম থানা রতনপুর গ্রাম কিন্তু আমাদের রামেশ্বরপুরের সব লোকের চাষ ওই দিকে ওই নদীর ওই পারে কিন্তু আমাদের বারো মাস নদীতে জল থাকে ভরা থাকে কিন্তু এই ধানের সময় আমাদের খুব অসুবিধা হয় এই খরার ধান বলেন এই এই ধান বলেন নদীর পানি জলে আমাদের খুব অসুবিধা করে তাই আমরা দীর্ঘদিন এই যে একটা ছোট্ট গাড়ি পার করার মধ্যে কোনো রকম ইয়ে করেছে কিন্তু এটা আমাদের গ্রামের প্রচেষ্টায় গ্রামের লোকে গ্রামের লোকে চাঁদা তুলিয়ে এই যে যে কাজটুকু হয়েছে এগুলা করেছে আমরা চাইছি যাতে সরকার এটা একটু দৃষ্টি আকর্ষণ করুক আর আমাদের কিছু সহযোগিতা করে আমাদের জিনিসটা খুব করে দিলে আমরা খুব না যাতে বারো মাস ওই পরে স্কুল কলেজ সব কিছু অসুবিধা

তারপরে ওই চার পাঁচ ছ খান গাঁয় এধারে লাইন এধারে চার পাঁচ সাত খান গাঁয় লাইন চলাচল হয়েছে না পারপার পার হয়েছে না অসুবিধে হুম তা একটি ব্রিজের খুবই দরকার তা এদিকে ভুল আচ্ছা এখন কি চাইছেন বিষয়ে আমাদের তো ব্রিজ একটু হলে পরে খুব সুবিধা হয় আর যদি এই লোক না থাকে নৌকা আপনি নিজেই চালাতে হবে আপনাদের হ্যাঁ ওই লোক না থাকলে নিজেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আসছে তখন তারা এখনো বসে থাকে

এখন সেরকম লোক নই হ্যাঁ যারা মাথার লোক আছে তারা যদি থাকে তখন না না সরকার থেকে দেয়নি কিছু এখনো হ্যাঁ এখন আমার নাম হচ্ছে কাজম রামেশ রামেশাফরের আমাদের অঞ্চলে রামেশ গ্রাম তার পাশ দিয়ে দ্বারকা নদী বয়ে গেছে হ্যাঁ এবং দ্বারকা নদীর ওপর যেহেতু আমাদের গাঁতলার উপর একটা ব্রিজ আছে হ্যাঁ কিন্তু এখানে আমাদের যে রামেশরপুর গ্রাম আছে তাদের জমি জায়গা চাষবাসটায় পুরোটাই আমাদের নদীর ওই পারে হ্যাঁ তার জন্যে কয়েকটা একটা কুমারচন্ড রামেশরপুর বলুন নওপাড়া বলুন মাদাহাটি এদের অধিকাংশ জমিটাই নদীর পারে তাদের ফসল আনার জন্যে সব প্রতিবারই ঘুর পথে গাঁতলা হয়ে আর কি দশ কিলোমিটার ঘুরে আসতে হয় যেটা এক এক থেকে দেড় দেড় কিলোমিটারের মধ্যেই যদি ব্রিজ থাকতো এখানে তাহলে সেটা হয়ে যেত কিন্তু পাশে একটা আঁতঘাতে ব্রিজ আছে সেহেতু তো নতুন করে একটা ব্রিজ সম্ভব না তার জন্যে আমার এখানে যেহেতু নদীর ওপর ব্রিজ সেহেতু আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম কুমারসন্ধ গ্রাম পঞ্চায়েতের জনসাধারণ যারা আছে বিশেষ করে গ্রামের লোক লোক আশপাশে কুমারসন্ধ থেকে সমস্ত পঞ্চায়েতের সকলেই একটা উদ্যোগ নিয়েছিল যে ওখানে কিছু হিম পাইপ দিয়ে হিম পাইপ দিয়ে আর কি ওখানে একটা বাঁধের মতন করে সেখানে একটা রাস্তা তৈরি করার উপর দিয়ে ঢালাই রাস্তা তৈরি করায় যখন নদীর বর্ষাকালে নদীর জল উপর দিয়ে চলে যাবে এবং যখন গ্রীষ্মকাল আসবে নদীর জল যখন খুব কমে যাবে সেক্ষেত্রে যাতে গাড়ি ঘোড়া বা ট্রাক্টর চাষের ধান ধান আনতে বা ফসল আনতে সুবিধা হয় এবং ওই পারে আমাদের খড়গ্রাম ব্লকের সঙ্গে একটা যোগাযোগ আছে ও পাশের ওই পাড়ে হলো আমাদের রতনপুর গ্রাম সেখানে বিভিন্ন লোক গোকর্ণর উপর দিয়ে আমাদের কুমারসন্ড উপর দিয়ে গোকর্ণ এবং কাঁদি যাতায়াত করে ওইদিকে ঘুর পথে গেলে অনেক সময় লাগে তার জন্যে আমরা করেছিলাম কি এখানে মেন আমাদের ব্লক সভাপতি পার্থপ্রতম সরকার উনি উদ্যোগ নিয়ে এবং এমএলএ সাহেব আমাদের আছে যে অপূর্ব সরকার ওনার সঙ্গে কথা বলে সকলকে নিয়ে রামসাপুর গ্রামের সকলকে নিয়ে এবং আমাদের কুমারসন্ড অঞ্চল অঞ্চলের যারা তৃণমূলের নেতৃত্ব আছেন তারা সকলে মিলে একটা আলোচনা সাপেক্ষে ওখানে আমরা একটা যেটা পাইপ দিয়ে রাস্তা তৈরি একটা ঢালাই করে রাস্তা তৈরি একটা ব্যবস্থা সাগর টাইপের একটা ব্যবস্থা করা ব্যবস্থা করেছিলাম গতবারতেই সেটা আরম্ভ হয়েছিল এবং সেটা অনেকাংশেই সম্পূর্ণ হয়েছে কিছুটা বাকি আছে এবং সেটা আমরা গ্রামের লোক যেহেতু দুই পাশে মিডিলে হয়ে গেছে দুই পাশের যেহেতু মাটি ফেলা ব্যবস্থা ছিল সেটা গ্রামের লোকে এবং সকলে তৃণমূল নেতৃত্বে সকলের সহযোগিতার এবং তাদের উদ্যোগেই এটা আমাদের সেটা সম্পূর্ণ হয়েছে আগামী পরশু সেটা সম্পূর্ণ হয়েছে এবং পরবর্তীকালে আরও কিছুটা আমাদের কাজ করতে হবে ওখানে সেটাও আমাদের যে এম সাহেব উনি বলেছেন এবং আমাদের ব্লক সভাপতি পার্থ সরকার হ্যাঁ যারা বাপিদা বলি আপনারা যা সকলে জানেন উনি ব্যাপারটা দেখছেন তোমরাও শুনো না

ওটা ওই দিক দিয়ে লাগা নবরূপে নতুন সাজে নিত্য নতুন ডিজাইনের বিপুল জুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি সু হাউস শেফালি সু হাউস আমতলা হসপিটাল রোড নওদা মুর্শিদাবাদ এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয় মোবাইল নাইন সেভেন সেভেন ফাইভ জিরো সিক্স সিক্স জিরো থ্রি ওয়ান মিম গ্যালারি মিম গ্যালারি আমতলা পেট্রোল পাম্পের সামনে নওদা মুর্শিদাবাদ প্রোপাইটার শাহজাহান মন্ডল মোবাইল সেভেন এইট সেভেন টু ওয়ান ডবল জিরো টু ডবল জিরো আমাদের এখানে পাবেন অ্যালুমিনিয়াম চ্যানেল স্টিল কাঁচ এসিপি বোর্ড এছাড়াও ফিটিংসের যাবতীয় মাল পর্দার ফিটিংস পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় সাবস্ক্রাইব করুন নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ